Subscribe to my channel and press the bell icon to get notified for the future videos. हेलो एवरीवन, वेलकम टू माय चैनल एंड वेलकम टू टुडेज वीडियो। आशा करती तुम्हारा सबाई खूब भालो आछो। आज के जो वीडियो टा मैं तुम्हारे साथ शेयर करते चले पूजा एसेंशियल्स एर उपर। पूजो ते तुम्हारे की जिनिस खूब दरकार और की तुम्हार मेकअप किटे थाकाटा खूब नेसेसरी सेटा आज के आमी तुम्हारे जानाबो। तो जदि जानते चाओ कौन कौन मेकअप किट तुम्हारे पूजो मेकओवर जोन्नो सबथेके बेशी नीडेड और खूब रिजनेबल प्राइस यू गाइज कैन मेक अ मेकअप किट अफ योर ओन, ताहले प्लीज ए वीडियो टा लास्ट अब्दि देखो। और चलो ताहले बेशी देरी ना करे आमरा डायरेक्टली वीडियो टाइम मूव कर। सो फर्स्टली जेटा खूब नीडेड सेटा होच्छे स्किन टाके सान थेके प्रोटेक्ट करा और ओपन पोर्स गुलो के क्लोज करा। तो ए दुटो जिनिसेर जोन्नो फर्स्टे जेटा आमरा फेस वॉश करार पर आमादेर फेसे अप्लाई करबा जेटा थाकाटा खूब दरकार। आमि बोलछि ना जे पार्टिकुलारलि ए ब्रैंडेरी थाका दरकार, जे कोनो ब्रैंडेरी तोमरा जेटा सबथेके बेशी नीडेड एकटा मेकअप किटे सेटा होच्छे टोनर। आमार काछे एटा आछे गुड वाइब्स एर पोमोग्रेनेट टोनर जेटा आमि यूज करि रेगुलर बेसिसे। तोमरा जे कोनो ब्रैंडेर टोनर यूज करते पारो, एटा पोरके मिनिमलाइज करते हेल्प करे एंड आई थिंक जे ओपन पोर थाकले मेकअप किट मेकअप प्रोडक्ट से पोरेर मध्ये गिये इट कैन हार्म योर स्किन। सो प्रोटेक्ट योर स्किन फ्रॉम मेकअप एंड यूज अ टोनर डेफिनेटली। तारपरे आसे सान थेके प्रोटेक्ट करा फेस टाके जाते टैनिंग ना हय। तो जेटा तोमादेर लागबे सेटा होच्छे एकटा भालो सानस्क्रीन। एखाने आबार आमि गुड वाइब्स एर एकटा सानस्क्रीन देखाच्छि तोमादेर। एटा होच्छे गुड वाइब्स एर एलोवेरा सानस्क्रीन जेटाते आछे एसपीएफ 50। আমি এটা ইউজ করি। তোমরা যে কোনো সানস্ক্রিন উইথ এসপিএফ 50 ইউজ করতে পারো, কারণ যেহেতু পুজোর সময় আমরা বাইরে বেশিক্ষণ থাকি আর দিনের বেলাতেও আমরা বেরোই, তো সান থেকে স্কিনটাকে প্রোটেক্ট করাটা খুব নিডেড। তো যে কোনো সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো, বাট আই উইল রেকমেন্ড যেন এসপিএফ 50 সাথে সেটা হয়, তাহলে ইট উইল প্রোটেক্ট ইউর স্কিন। তারপরে স্টেপ হচ্ছে ফেসটাকে ময়শ্চারাইজ করা। আর ময়শ্চারাইজ করার জন্য যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করি সেটা হচ্ছে বায়োটিকের মর্নিং নাইটটা ময়শ্চারাইজার। এটা নো ডাউট একটা খুব ভালো ময়শ্চারাইজার। আর এটা শুধু শীতকালে না, তোমরা সামারেও সামার ফ্রেন্ডলি ময়শ্চারাইজার সামারেও তোমরা ইউজ করতে পারো। এটা খুব ভালো মেকআপের আগে ফেসটাকে ময়শ্চারাইজ করে নেওয়াটা ইজ রিয়েলি ভেরি নিডেড, বিকজ নয়তো তোমার ফেসটা প্যাচি লাগবে, ফাউন্ডেশন ভালোভাবে গ্লাইড করবে না ফেসের ওপর আর বেসটা ভালোভাবে তৈরি হবে না। তো বেসটা ভালোভাবে তৈরি করার জন্য আগের প্রেপটা খুব বেশি নিডেড। তারপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমারের জন্য এখানে আমি দুটো অপশন রেখেছি। একটা হচ্ছে এনওয়াই বে প্রাইমার, যেটা প্রাইসটা আমার ঠিক মনে নেই বাট আমি মেনশন করে দেবো। এই প্রাইমারটা সিলিকন বেসড একটা ফেস প্রাইমার, এটা আমার ফার্স্ট প্রাইমার, এটা আমার খুব ভালো লাগে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্রাইমার। এটা খুব ভালো একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে, কারণ এটা পোরগুলোকে মিনিমালাইজ করে আর ফেসটাকে স্মুথ করে দেয় যাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হতে পারে। প্রাইমারে আরেকটা অপশন আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে স্টে কোয়ার্কির ফেস প্রাইমার, যেটার ফর্মুলাটা খুব সিমিলার এনওয়াই বি ফেস প্রাইমারের সাথে। তারপরে স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে মেবলিন ফিট মি ফাউন্ডেশন। আমি আমার শেড এখানে 128 ওয়ার্ম নিউড। তোমরা যদি কেউ আমার স্কিন টোনের হও তাহলে ডেফিনেটলি এই শেডটা ট্রাই করতে পারো। এটা ভীষণ সুন্দর একটা ফাউন্ডেশন, ইট গিভস ইউ কাইন্ড অফ এ ফুল কভারেজ এত কম প্রাইসের মধ্যে, লাইক আন্ডার 550 আই থিঙ্ক এটার দাম, কিন্তু সেলে এটা আরো কম দামে তোমরা পেয়ে যাবে। যারা তোমরা অয়েলি স্কিনে আছো তাদের জন্য এটা খুব ভালো, বিকজ এটা ম্যাটিফাইং ফাউন্ডেশন। আর যারা কম্বিনেশন স্কিনে আছো আমার মতো তারাও এটা ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো যারা ড্রাই স্কিন যাদের তারা যেন এটা ইউজ না করো, কারণ এটা তোমাদের ফেসটাকে খুব প্যাচি করে দেবে। আর যদি তোমরা ইউজ করতেই চাও তাহলে এটার সাথে তোমরা যে কোনো ফেস সিরাম মিক্সড করে ইউজ করতে পারো, তাহলে এটা তোমাদের স্কিনে খুব ভালোভাবে স্যুট করবে। যারা ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করো না রেগুলার বেসিসে বা দুর্গাপুজোতেও তোমরা চাও না ফাউন্ডেশন ইউজ করতে, লাইট ওয়েট কিছু চাও, তাদের জন্য অপশন হচ্ছে ল্যাকমি 9 to 5 CC ক্রিম। এটা খুব ভালো কভারেজ দেয়। এটার কভারেজটা অলমোস্ট ফাউন্ডেশনেরই মতো, তোমরা যদি একটু ভালোভাবে লাগাও তাহলে দেখতে পাবে যে এটা খুব শিয়ার একটা কভারেজ দেয়, যেটা তোমাদের ফেসের জন্য ফাউন্ডেশনের কাজটা করতে পারে। অ্যাট দ্য সেম টাইম এটা খুব লাইট ওয়েটও হবে। এটা চারটে শেডে অ্যাভেলেবেল। আমার আই থিঙ্ক আমার শেডটা হচ্ছে বেইজ, কিন্তু চারখানা শেড আছে, তোমাদের অ্যাকর্ডিংলি তোমরা যে কোনো তোমাদের স্কিন টাইপ অ্যাকর্ডিং তোমরা যে শেডটা চাই সেই শেডটা কিনতে পারো। তারপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফেসটাকে সেট করা। আর সেট করার জন্য আমি তোমাদের রেকমেন্ড করব ল্যাকমি সান এক্সপার্ট কম্প্যাক্ট, যেটা আছে এসপিএফ 40 সাথে। আর সানস্ক্রিমের পাশাপাশি এটাও তোমাদের ফেসটাকে ইউভি রে থেকে প্রোটেক্ট করবে, তো ডাবল প্রোটেকশন স্কিনে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা খুব ভালো একটা কম্প্যাক্ট, আন্ডার বাজেট এটা তোমরা পেয়ে যাবে। এটা এমন কিছু এক্সপেন্সিভ নয়, তোমরা যদি চাও আমি এটা লিঙ্কটা প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা এটা ফ্লিপকার্ট থেকে নিতে পারো।
তারপরে আসে ব্রঞ্জিং। ব্রঞ্জিংটা খুব নিডেড, ফেসটাকে চিজেলড আউট করাটা খুব নিডেড, কারণ নয়তো তোমাদের ফেসটা একটা ডাইমেনশন পাবে না। আমি তোমাদের বলবো তোমরা এরকম একটা প্যালেট কিনে নাও, এটা জ্যাকলিন হিল মরফের একটা ডিউপ প্যালেট, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, এটা আন্ডার 400 rupees। এটাতে তোমরা সব প্রোডাক্ট পেয়ে যাবে। ব্রঞ্জিং এর জন্য তোমরা ব্রাউন টোন প্রোডাক্টও পাচ্ছ এখানে, হাইলাইটিং এর জন্য অনেকগুলো হাইলাইটিং শেড পাচ্ছ তোমরা এখানে, তোমাদের স্কিন টোন লাইট হলে লাইট হাইলাইটিং শেড পাচ্ছ, তোমাদের স্কিন টোন ডার্ক হলে ব্রঞ্জি শেড পাচ্ছ। তো এটা দিয়ে এটা মাল্টিপারপাস একটা ইউজে কাজ করবে, তো এইটা তোমরা নিতে পারো। এটা দিয়ে তোমরা ব্রঞ্জিং এর জন্য এই প্রোডাক্টগুলো তো পাচ্ছই, হাইলাইট করতে পারছো, আই শ্যাডো হিসেবে ইউজ করতে পারছো, ইভেন এখানে দুটো যে ব্ল্যাক শেড আছে এগুলো দিয়ে তোমাদের তোমরা ব্রাও ফিল করতে পারবে। তো এটা মাল্টিপারপাস একটা প্যালেট, তোমরা এরকম একটা প্যালেট রাখতে পারো যাতে আর বাকি খরচাগুলো কমে যায়, এক্সট্রা এক্সট্রা অনেক প্রোডাক্ট তোমাদের না নিতে। তাও যদি তোমরা কেউ হাইলাইটে নিতে চাও তাহলে আমি তোমাদের রেকমেন্ড করবো ওয়েট এন্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটিং পাউডার। এটা ভীষণ ভালো একটা হাইলাইটার, আমি লাস্ট 2 years ধরে এটা ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা হাইলাইটার, এটা সাডেনলি একটা গ্লো অ্যাড করে দেয় ফেসে। তোমরা যদি হাইলাইটার নিতে চাও আই উইল রেকমেন্ড দিস হাইলাইটার ফর ইউ। তারপরে স্টেপ হচ্ছে মাস্কারা। মাস্কারার জন্য আমি তোমাদের রেকমেন্ড করবো ব্লু হেভেন এ ওয়ার্ক ফ্রি মাস্কারা, এটা আন্ডার 100 rupees চলে আসে, আর এটা ভীষণ ভালো একটা মাস্কারা, ওয়াটারপ্রুফ নয়। এর জন্য আমি তোমাদের বলবো যে তোমরা কিছু কালারফুল কাজল তোমাদের সাথে রাখতে পারো, যেমন ধরো এটা একটা গ্রিন কাজল, এটা আমি আমার মেকআপ কিটে রাখি, একটা হোয়াইট কাজল যেটা চোখটাকে বড় দেখানোর জন্য হেল্প করবে, আর ব্ল্যাক কাজল অবভিয়াসলি, বাট আমি ব্ল্যাক কাজল ইউজ করি না খুব বেশি, তাই জন্য আমি এতে রাখিনি। তো যে কোনো কালারফুল ব্লু ব্ল্যাক হোয়াইট আর গ্রিন এইসব কাজলগুলো তোমরা রাখতে পারো তোমাদের কেটে। আইলাইনার এর জন্য যে সব থেকে কমন অপশনটা সেটা হচ্ছে ল্যাকমির এই আইলাইনারটা, এটা ভীষণ কম দাম আর ভীষণ ভালো একটা আইলাইনার, এইটা তোমরা তোমাদের কিটে রাখতে পারো। লিপস্টিকের জন্য আমি রেকমেন্ড করবো তোমরা খুব বেশি অপশনে যেও না, দুটো লিপস্টিক তোমরা রাখতে পারো তোমাদের পছন্দের শেডের। আমি যেমন রেখেছি একটা রেড আর একটা নিউড শেড, যেটা দিয়ে আমি দুটো মিক্স করে একটা পিচি পিঙ্ক শেডও ক্রিয়েট করতে পারি, শুধু নিউডটাও অ্যাপ্লাই করতে পারি আর শুধু রেডটাও অ্যাপ্লাই করতে পারি। পুজোর সময় মেকআপটা সেট করাটা খুব নিডেড, তো আমি তোমাদের রেকমেন্ড করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সেটিং স্প্রেটা তোমরা ইউজ করতে পারো, এটা আন্ডার 400 বাজেটের মধ্যে চলে আসে, এটা খুব বেশি এক্সপেন্সিভ না। এছাড়াও ব্লু হেভেনের একটা মেকআপ সেটিং স্প্রে আসে, তোমরা সেটাও ইউজ করতে পারো, সেটাও খুব ভালো একটা ডিউই ফিনিশ দেয়। এরপর আসি মেকআপ টুলে। মেকআপ টুল তোমাদের কী কী লাগবে, তো আমি রেকমেন্ড করবো খুব বেশি ব্রাশ নেওয়ার দরকার নেই, তোমরা এরকম একটা মেকআপ স্পঞ্জ নিতে পারো যেটা তোমাদের প্রত্যেকটা ক্রিম প্রোডাক্ট ব্লেন্ড করতে হেল্প করবে। এই ব্রাশটা তোমরা নিতে পারো অ্যাজ ইউর পাউডার ব্রাশ, ব্লাশ ব্রাশ, আর কন্ট্রোলও তোমরা এটা দিয়ে করতে পারো, হাইলাইটও তোমরা এটা দিয়ে করতে পারো। খালি আমি রেকমেন্ড করবো একটা মেকআপ রিমুভিং ওয়াইপস তোমাদের সাথে রাখতে, প্রত্যেকবার ইউজ করার পর ওয়াইপ দিয়ে এটাকে ক্লিন করে নিয়ে তারপর তোমরা আবার আলাদা পারপাসে এটা ইউজ করতে পারো। দুটো অ্যাঙ্গেল ব্রাশ তোমরা রাখবে, একটা হচ্ছে কনসিলারের জন্য, একটা হচ্ছে ব্রাউ এর জন্য। তুমি যদি দুটো না রাখতে চাও একটাই রাখতে পারো, ব্রাউ করে তারপর ক্লিন করে এটাই তোমরা কনসিলারের জন্য আবার ইউজ করতে পারো। আর এরকম একটা ব্রাশ তোমরা আইশ্যাডোর জন্য রাখো, এটা দিয়ে তোমরা ক্রিজের ট্রান্সিশন শেডও অ্যাপ্লাই করতে পারো। আর আমি রেকমেন্ড করবো যে কালার শেডটা তোমরা পুরো আইলিডে ডিপোজিট করছো ওটা তোমাদের ফিঙ্গার টিপস দিয়ে করো, সব থেকে ভালো ডিপোজিট। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো তোমার ফ্রেন্ডসের সাথে, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটার, বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমরা নোটিফাইড হতে থাকো যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি। সো টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।